আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা এই যে ভালভ স্প্রিং কীভাবে খুলে এবং ভালভ স্প্রিংয়ের যে লকগুলো রয়েছে সেগুলো কীভাবে খুলে সেগুলো আমরা দেখব। ওকে, ফার্স্টলি আমাদের যে হেডটা রয়েছে সেই হেডটাকে আমরা পজিশন মতো নিব, কীভাবে সেটা আমরা বেটার ওয়েতে খোলা যায়। দ্যাট মিন্স আমাদের পজিশন অনুযায়ী নিয়ে দেন আসলে আমার কথা একটু উপর নিচে হতে পারে, বিকজ অফ আমি আমি যে সময় রেকর্ডিং করেছিলাম সে সময় অনেক কথা ছিল, তো ওই কথাগুলো কাটার জন্য পরে সেই জিনিসটাকে ভিডিওগুলো থেকে আবার ডাবিং করছি, সে কথা একটু উপর নিচে হতে পারে। সো সো এই যে সাদা যে জিনিসটা দেখছেন এটাকে বলে ভাল লিস্টার, এটা আসলে এক্সাক্ট নামটা আমার খেয়াল আসছে না, তো আমার যেটুকু মনে হচ্ছে এটা আমরা ভাল ফ্লিপটাই পড়েছিলাম। দেন এই যে এই ভাল্ভ লিফটারটা দিয়ে ও পাশে আপনার হাত দিয়ে মানে এটার কাজ হচ্ছে গিয়ে আপনার যে স্প্রিংগুলো রয়েছে সেগুলোকে সংকোচন করে ধরবে, সংকোচন করে ধরার ফলে ভাল্ভের জন্য যে লকগুলো রয়েছে সেই লকগুলো ফ্রি হয়ে যাবে। ফ্রি হয়ে যাওয়ার পরে এই ভাল্ভগুলো আপনি তুলে নিতে পারবেন। এটা হচ্ছে মূলত আপনার ভাল্ভ ফ্লিপটারের কাজ। ভাল্ভ ফ্লিপটারকে আপনি আপনার প্রয়োজন অনুসারে একটা মানে অ্যাডজাস্টিং স্ক্রু আছে ওখানে, প্রয়োজন অনুসারে সেটাকে আপনি বা টাইট বা লুজ করে নেবেন। দেন ভালভের ভালভ স্প্রিং উপর রেখে সেটাকে এই যে ভালভ স্প্রিং লিফটার রয়েছে সেটার উপাশে একটা হাতল রয়েছে, হাতলটাকে ভিতর দিকে চাপ দিতে হবে। চাপ দেওয়ার ফলে স্প্রিংগুলো সংকুচিত হবে এবং সংকুচিত হওয়ার ফলে ওই যে লকগুলো রয়েছে সেই লকগুলো আপনার উঠে আসবে। এই জিনিসটার আপনার এক প্রান্ত হবে যেই ভালভের স্প্রিং খুলছি সেই ভালভের মাথায় এক প্রান্ত হবে, এবং অপর প্রান্ত সেই ভালভেরই স্প্রিংয়ের উপর দিয়ে দেন প্রেশারাইজ করে স্প্রিংটাকে লুজ করে দেন লকগুলো খুলে নেওয়া হবে। এই জিনিসটা আপনার অন্য একটা ওয়েতে করা যায়, সেটা হচ্ছে কোনো গাজন পিন দিয়ে একটা জোরে বাড়ি দিলে স্প্রিংটা ভিতরের দিকে ঢুকে যাবে এবং লকগুলো লুজ হয়ে উঠে যাবে। এটা হচ্ছে একটা ম্যানুয়াল সিস্টেম, যেখানে আপনার যে ভালভ লিফটার পাওয়া যায় না সেটা আপনি ম্যানুয়ালি এই জিনিসটা করতে পারেন। আমরা আমাদের কলেজে করেছিলাম এই এইভাবেই। দেন আরেকটা উপায় হচ্ছে গিয়ে এই যে স্প্রিংয়ের উপরে একটা দিয়ে কাপড় দিয়ে দেন মাতুল দিয়ে বা হাতুড়ি দিয়ে বাড়ি মারলেই স্প্রিংগুলো লুজ হয়ে যাবে। এটা হচ্ছে মূলত এগুলো হচ্ছে আমি ম্যানুয়ালগুলো বলছি, তবে সচরাচর এই ভালভ লিফটার দিয়ে খুললে অনেক সুবিধা হয়। হাতুড়ি দিয়ে পিটিয়ে কিংবা ওই যে গাজন পিন দিয়ে পিটিয়ে করলে সেটা একটা অসুবিধা হচ্ছে, সেগুলো হচ্ছে আপনি স্প্রিংগুলো সরি লকগুলো আপনার মানে লকগুলো উপরের দিকে বা এদিকে এদিক ওদিক এদিক ওদিক চলে যেতে পারে, সেজন্য আপনার এগুলো একটু জাস্ট ক্ষতিকারক ক্ষতিকারক না আসলে আপনি একটু সেফলি কাজ করলে এটাও প্রবলেম না, বাট লকগুলো লাগাতে কিংবা লকগুলো খুলতে এই জিনিসটা খুব বেশি উপকারী, খুব উপকারী আমার মনে হয়। দেন আমি একটা একটা করে সবগুলোই ভিডিও করছি, আপনারা দেখতে পাচ্ছেন, অ্যান্ড আমি ভিডিওগুলো ডাবিং করছি, দ্যাটস ওয়াই হয়তো কথাগুলো একটু উপর নিচ হতে পারে, বাট প্র্যাকটিক্যালি আপনারা জিনিসগুলো দেখে নেবেন। আমার কথা কি বলি সেটা না হয় নাই বুঝলেন, বাট আপনার প্র্যাকটিক্যালি দেখলেই তো সব কিছু বুঝছেন। অ্যান্ড একটা একটা করে সব ভালভের যে স্প্রিংয়ের লকগুলো রয়েছে সেই লকগুলো খুললেই আপনার যে স্প্রিংটা রয়েছে সেই স্প্রিংটা বের হয়ে আসবে, এবং স্প্রিংটা খোলার পরে একটা ওয়াশার দেখতে পাচ্ছেন যে ওয়াশারটা খুলে খুলে নিচ্ছে, ওই ওয়াশারগুলো খুলতে হবে। এই হেডটার থেকে স্প্রিংগুলো বা বাল্বগুলো খোলার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে এটা আপনার ইঞ্জিন গরম হয়ে যাওয়ার কারণে হেডটা চলে গিয়েছিল, হেড চলে গিয়েছিলো, স্প্রিংগুলো খোলা হচ্ছে, দেন সবগুলো খোলার পরে হেডটাকে আবার কেটে আবার পুনরায় ব্যবহার করার জন্য তৈরি করে নেওয়া হবে। তো এখানে ভিডিওটি অনেক বড়, বাট কথাগুলো মানে এত বেশি কথা নেই, দ্যাটস ওয়াই আমার ডাবিং করতে একটু প্রবলেম হচ্ছে। এখানে আমি আপনার একটা একটা করে ভালোগুলো খোলার ভিডিও আমি আগেই করেছি, বাট ওখানে আশেপাশে এতই কথা ছিল যে মানে কথাগুলো শুনলে সবার একটু হাসি আসবে। আর গ্যারেজ তো কথাবার্তা কেমন হবে সেটা সবার একটু আইডিয়া আছে। অ্যান্ড দেন এই হচ্ছে মূলত আমি আপনার জন্য ভিডিওগুলো করেছি, আমি ওমান ছিলাম এতদিন, অ্যান্ড আসলাম ওখানে আমি ওয়াইফাই পাইনি কিংবা নেটের অনেক দাম, সেজন্য আমি ওখানে ভিডিওগুলো আপ দিইনি। দেশে আসলাম এই যে আজকে এসেই আপনার জন্য ভিডিওগুলো আপ দিলাম। এগুলো মূলত আমি ইউটিউব চ্যানেলের জন্যই ভিডিওগুলো আপ দিচ্ছি, যে আর আপনার যদি
বুঝতে প্রবলেম হয়, তাও একটু করে আমাকে জানিয়ে দিবেন। আমি নেক্সট টাইম আপনার জন্য আরও বেটার কোনো মানে ভিডিও যদি বানাতে পারি, আপনাদের সেই কমেন্টের বা মানে আমাকে জানানোর ফলে যদি আমি ভালো কোনো ভিডিও বানাতে পারি, তাহলে হয়তো আপনারা দেখে ভালো বোধ করবেন। সো এই পর্যন্ত ভিডিওটি, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এন্ড লাইক দ্য চ্যানেল। থ্যাংক ইউ।